বিসমিল্লাহির রহমানির রহিম। আম পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল ও কলেজ বগুড়া। আমি সহকারী শিক্ষক ফকরুদ্দিন আহমেদ। আজকে আমি আলোচনা করব দুতরফা দাখিলা পদ্ধতি পর্ব দুই। চলো বন্ধুরা আমরা দেখি কি আছে আজকে বিষয়। পাঠ্য বই সৃজনশীল অংশ প্রশ্ন ৫ জনাব কালেক শেখ 2017 সালের পহেলা জুলাই 120,000 টাকা এবং 75,000 টাকার পণ্য নিয়ে পিউ ট্রেডার্স নামে একটি ব্যবসা শুরু করেন। উক্ত মাসে অন্যান্য লেনদেন নিম্নরূপ। জুলাই চায় নগদে 66,000 টাকার আসবাবপত্র ক্রয়। তারিখ ৮ ধারে 85,000 টাকা পণ্য বিক্রয়ের আদেশ পাওয়া গেল। ১২ নগদে 30,000 টাকা পণ্য ক্রয় করা হল। ১৫ মাসিক 15,000 টাকা বেতনে একজন কর্মচারী নিয়োগ। ২০ ব্যবসায়ের প্রয়োজনীয় মণিহারি ক্রয় 8,000 টাকা নগদে। ২৫ চেক দ্বারা বিক্রয় 80,000 টাকা। ৩০ মালিক কর্তৃক উত্তোলন 5,570 টাকা। আমাদের করণীয় লেনদেন নয় এমন ঘটনাসমূহের মোট পরিমাণ নির্ণয়। খ উক্ত লেনদেনগুলোর কারণসহ ডেবিট ও ক্রেডিট নির্ণয়। উক্ত মাসের মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয় কর। আমরা আমাদের করণীয় খ নাম্বারে আমরা করি। খ নাম্বার কি বলছে শিক্ষার্থী বন্ধুরা, দেখো লেনদেন নয় এমন ঘটনার সময় মোট পরিমাণ। তবে আমরা এই ৪ থেকে ৩০ তারিখ পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি ৮ তারিখ ধারে 85,000 টাকা পণ্য বিক্রয়ের আদেশ পাওয়া গেছে। বাট টাকার অঙ্কে অর্থাৎ অর্থের অঙ্কে পরিমাপযোগ্য নয়, এত বিহার লেনদেন নয়। তারপরে দেখতে পাচ্ছি এখানে ১৫ তারিখ মাসিক 15,000 টাকা বেতনে একজন কর্মচারী নিয়োগ। এখানে কিন্তু বেতন প্রদান করা হয়নি, কেবলমাত্র নিয়োগ হয়েছে, এত বিহার লেনদেন নয়। যদি বলা হতো অগ্রিম বেতনে একজন ম্যানেজার নিয়োগ, তাহলে বুঝতাম যে অর্থের অঙ্কে পরিমাপযোগ্য। তাহলে আমরা ৮ এবং ১৫ উক্ত তারিখ লেনদেন নয়। আমরা চলে আসি এই অংশে। লেনদেন নয়, লেনদেন নয় এমন অর্থের ঘটনার পরিমাণ নির্ণয়। ঘটনার পরিমাণ নির্ণয়। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমরা একটা জেস সক করব। প্রথমে আসবে আমাদের তারিখ, তাই না? তাহলে আমরা একটা তারিখের গোর করলাম, একটা তারিখ দিলাম, বিবরণ, টাকা, মোট টাকা। তাহলে এখানে আমরা লিখে ফেলি তারিখ, বিবরণ, টাকা, মোট টাকা। তারিখ ২০১৭ সাল জুলাই ৮, জুলাই ৮। এখানে দেখো শিক্ষার্থী বন্ধুরা কি বলছে, ধারে 85,000 টাকা পণ্য বিক্রয়ের আদেশ। তাহলে আমরা লিখতে পারি এখানে বিক্রয়ের আদেশ। আদেশ পাওয়া গেল 85,000 টাকা। তারপরে ১৫ তারিখে বলছে মাসিক 15,000 টাকা বেতনে একজন কর্মচারী নিয়োগ। তাহলে আমরা এখানে লিখতে পারি জুলাই ১৫ কর্মচারী নিয়োগ। কর্মচারী নিয়োগ পেয়েছি 15,000 টাকা। তাহলে দুটা যোগ করলে পাই আমরা এক দুই তিন, তিনটি শূন্য নেমে গেল, পাঁচ আর পাঁচ দশে শূন্য, হাতে ঘুরি এক, নয় আর কে ১০, তাহলে ১,০০,০০০ টাকা। এখানে এই আমাকে দুইটা টার্ম দিতে হবে, এটার নাম হলো সমাপ্তি সূচক। এই সমাপ্তি সূচক মানে হলো এখানে শেষ। তাহলে আমরা বলতে পারি মোট পরিমাণ, মোট পরিমাণ ১,০০,০০০ টাকা। এখানে আমরা একটা তীর চিহ্ন দিয়েছি বোঝানোর জন্য। তো ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, আমরা চলে যাব পরবর্তী অংশে। পরবর্তী অংশে কি বলছে, লেনদেনের কারণসহ ডেবিট ক্রেডিট নির্ণয়। তাহলে
আমরা এখন খ নাম্বার করব। খ নাম্বার প্রথমে আমরা একটি রেখা অঙ্কন করলাম। এখানে দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানে প্রথমে আমরা নিব তারিখ, তারিখের পরে নিব সংশ্লিষ্ট হিসাব বা পক্ষ, তারপরে ডেবিট টাকা, ক্রেডিট টাকা, কারণ। এখানে তারিখ লিখলাম, তারিখ সংশ্লিষ্ট, সংশ্লিষ্ট হিসাব অথবা পক্ষ। এখানে আমরা লিখব ডেবিট টাকা, ডেবিট টাকা, এখানে ক্রেডিট টাকা, এখানে দিব কারণ। তাহলে আমরা কারণ সহ ডেবিট ক্রেডিট নির্ণয় বলতে পারি, কারণ সহ ডেবিট ও ক্রেডিট নির্ণয়। প্রথমে আমরা লক্ষ্য করি এক তারিখের দুটি পক্ষ আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি 120,000 টাকা এবং 75,000 টাকার পণ্যদ্রব্য। তাহলে আমরা এখানে লিখতে পারি 2017 জুলাই 1। তাহলে এখানে যেহেতু কি বলছে শিক্ষার্থী বন্ধুরা, দেখো 175,000 টাকা নগদে, তাহলে নগদান হিসাব, নগদান হিসাব। এরপরে বলছে পণ্য দ্রব্য, পণ্য দ্রব্যের নামে কোনো হিসাব হয় না, তাহলে আমরা এখানে লিখতে পারি ক্রয় হিসাব, ক্রয় হিসাব আছে আমার কত 120,000 টাকা এবং পণ্য দ্রব্য 75,000 টাকা। তাহলে মূলধন হিসাব, মূল ধন হিসাব এই 195,000 টাকা, অর্থাৎ এই দুটি মূলধন হিসাবে নিয়ে আসছে মালিক। এখন এটার কারণটা আমরা জানব। নগদান অর্থাৎ সম্পদ শ্রেণী হলো সম্পদ বৃদ্ধি পেয়েছে, তাহলে আমরা লিখতে পারি সম্পদ বৃদ্ধি, ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা। তারপরে ক্রয় হিসাব হলো ব্যয়, পণ্যদ্রব্য ব্যয় বৃদ্ধি। আমরা জানি খরচ, ক্ষতি, সম্পত্তি, উত্তোলন বৃদ্ধি পেলে ডেবিট, তাহলে ক্রয় যেহেতু ব্যয়, মূলধন মালিকানা স্বত্ব বৃদ্ধি, তাহলে আমরা এটা লিখতে পারি মালিকানা স্বত্ব বৃদ্ধি। এটা হলো আমার কারণ। তারপরে আছে 4 তারিখ নগদে এত টাকার আসবাবপত্র ক্রয়। তাহলে এখানে আমরা দিলাম 4 তারিখ, যেহেতু আসবাবপত্র আছে, আসবাবপত্রের নাম হবে আসবাবপত্র হিসাব। কিভাবে খরচ করে করেছে নগদে, তাহলে নগদান হিসাব, নগদান হিসাব কত টাকা, 66,000 টাকা। এই 66,000 টাকা ডেবিটের টাকা, ডেবিটের করে দিলাম, নগদান হলো ক্রেডিট, ক্রেডিট হলো 66,000 টাকা, ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা। তাহলে আসবাবপত্র হলো সম্পদ বৃদ্ধি, সম্পদ বৃদ্ধি। এখন নগদান যেহেতু ক্রেডিট, তাহলে সম্পদ হ্রাস, আমরা জানি সম্পদ হ্রাস পেলে ক্রেডিট হয়। তাহলে আমরা কারণটা জানলাম, আমরা নগদানের শ্রেণী জানি সম্পদ, আসবাবপত্র সম্পদ, যেহেতু সম্পদ হ্রাস পেয়েছে সেহেতু ক্রেডিট হয়েছে, ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা। এরপরে 18 তারিখ আসবে না, 12 তারিখ বলছে এত টাকার পণ্য ক্রয় করা হলো, তাহলে নগদে ক্রয় এটা হলো 12 তারিখ। নগদান সরি ক্রয় তো, ক্রয় হলো ব্যয়, পণ্যের নামে কোনো হিসাব হয় না, তাহলে ক্রয় হিসাব, নগদান হিসাব, নগদান হিসাব।
কত টাকা শিক্ষার্থী বন্ধুরা? আমরা নগদে ক্রয় আছে 30,000 টাকা। তাহলে এই যে আমরা দিলাম এখানে 30,000 টাকা ডেবিটের গড়ে এবং ক্রেডিটের গড়ে 30,000 টাকা। এখন এটার ব্যাখ্যা, ক্রয় ব্যয় বৃদ্ধি। ব্যয় বৃদ্ধি পেয়েছে আমরা জানি খরচ ক্ষতি সম্পত্তি উত্তোলন, বৃদ্ধি পেলে ডেবিট। তাহলে ব্যয় বৃদ্ধি পেয়েছে অতএব ডেবিট, এই কারণে ডেবিট হলো। নগদ সম্পদ হ্রাস পেয়েছে তাই ক্রেডিট, সম্পদ হ্রাস। তারপরে 15 তারিখে এটাও লেনদেন নয়, 20 তারিখ ব্যবসার প্রয়োজনে মণিহারি ক্রয়। তাহলে আমরা লিখতে পারি 20 তারিখ মণিহারি ক্রয় কিভাবে করেছে, নগদান, নগদান হিসাব। তাহলে কত টাকা ক্রয় করেছে তারা? মনে হয় 8,000 টাকা। এই 8,000 টাকা ডেবিট, আবার 8,000 টাকা ক্রেডিট, কারণ নগদান সম্পদ। তাহলে ব্যয় বৃদ্ধি একই জিনিস, ব্যয় বৃদ্ধি সম্পদ হ্রাস, সম্পদ হ্রাস। এখন আসব আমরা চেক দ্বারা বিক্রয়, 25 তারিখ চেক দ্বারা বিক্রয়। তাহলে চেক যাবে ব্যাংকে, তাহলে আমরা লিখব ব্যাংক হিসাব, বিক্রয় হিসাব ক্রেডিট, বিক্রয়। তাহলে আমরা খরচ করেছি চেক দ্বারা 80,000 টাকা। এই 80,000 টাকা ক্রেডিটে 80,000 টাকা চলে গেল। এখন ব্যাংক হলো সম্পদ, তাহলে সম্পদ বৃদ্ধি পেয়েছে, সম্পদ বৃদ্ধি এবং বিক্রয় আয় বৃদ্ধি। আমরা জানি আয় দায় লাভ মূলধন সঞ্চিতি বৃদ্ধি পেলে ক্রেডিট, যেহেতু আয় বৃদ্ধি পেয়েছে শেষ। এখানে জায়গার স্বল্পতার জন্য টানটা এমন হলো শিক্ষার্থী বন্ধুরা। তারপরে 30 তারিখ বলছে মালিক কর্তৃক উত্তোলন। তাহলে উত্তোলন হিসাব ডেবিট করব আমরা, উত্তোলন হিসাব এবং নগদান হিসাব, অর্থাৎ নগদ টাকা চলে গেছে এই জন্য নগদান হিসাব ক্রেডিট হয়েছে। তাহলে উত্তোলন করেছে 5,570 টাকা, 5,570 টাকা, 5,570 টাকা। তাহলে উত্তোলন হলো মালিকানা স্বত্ব বৃদ্ধি, মালিকানা স্বত্ব হ্রাস, মালিকানা স্বত্ব হ্রাস, আর নগদান সম্পদ হ্রাস, সম্পদ হ্রাস। আমরা চলে যাই গ অংশে, বলছে উক্ত মাসের মালিকানা শর্তের পরিমাণ নির্ণয় করো। তাহলে আমাদের এই ক্ষেত্রে একটি শর্ত টেনে নিতে হবে। আমরা একটি শর্ত টানলাম এখানে, তারিখ, সরি এখানে হলো তারিখ বিবরণ। এই যে তারিখ দিলাম শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখো তারিখ বিবরণ, টাকা, মোট টাকা, মালিকানা সত্ত্বে পরিমাণ নির্ণয়, গ নম্বরে মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয়, পরিমাণ নির্ণয়। তারিখ 2017 সাল জুলাই 1। তাহলে এখানে দেখো বন্ধুরা, 1,20,000 টাকা আর হলো 1,75,000 টাকা, এটা আমার প্রারম্ভিক মূলধন। প্রারম্ভিক অর্থাৎ ব্যবসায়ে যেদিন শুরু করা হয়েছে, যে তারিখে শুরু হয়েছে ওটাকে প্রারম্ভিক বলে, অর্থাৎ দ্যাট ইজ ইংলিশে বলে ওপেনিং। যাই হোক, আমরা লিখব প্রারম্ভিক মূলধন। প্রারম্ভিক মূলধন আছে আমার কত, 1,20,000 টাকা যোগ 75,000 টাকা,
এটা এখানে দিতে পারো, ওইভাবে দিতে পারো, তাহলে হয় কত 1,95,000 টাকা যোগ করে পাই। এটা তোমাদের বোঝার জন্য এখানে যোগ করে দিয়েছি। এখন ব্যবসা যেদিন আমি শুরু করেছি পণ্যদ্রব্য মূলধন হিসেবে নিয়ে আসছি, কিন্তু পণ্যটা তো চলে যাবে, থাকবে না, তাহলে আমরা আবার লিখবো জুলাই 1 বাদ ক্রয়, অর্থাৎ যে পণ্যটা চলে গেছে কত 75,000 টাকা। তাহলে এই 75,000 টাকা বাদ দিলে থাকে কত আমার 1,20,000 টাকা। এই 1,20,000 টাকা। তারপরে 4 তারিখে আসবাবপত্র ক্রয়, আসবাবপত্র ক্রয় কিন্তু মালিকানার সত্যের সাথে সম্পর্ক নেই, এত আসবাবপত্র এখানে আসবে না, কারণ আসবাবপত্র হলো সম্পদ, সম্পদের সাথে সম্পর্ক। আমরা জানি এ সমান সমান এল যুগ ই, এল এবং ই এর সাথে সম্পদের সম্পর্ক নাই, সম্পদ হলো এর সাথে, এ অর্থাৎ অ্যাসেট, এল অর্থাৎ লাইবিলিটি বা পাওনাদার, ই অর্থাৎ ইকুইটি বা মালিকানা সত্য। যাই হোক, তারপরে আমরা 8 তারিখে নিব না, যেহেতু এটা লেনদেন নয়, 12 তারিখ পণ্য ক্রয় করা হলো আবার, তাহলে আমরা আবার লিখতে পারি 12 তারিখ বাদ ক্রয়। ক্রয় করলে কিন্তু টাকা আমার কাছে কি চলে যায়, এটার একটা সূত্র আছে, তোমরা কি জানো, মূলধন যোগ আয় সমূহ মাইনাস ব্যয় সমূহ, এই দুটা কথা মাথায় রেখে কাজ করতে হবে। যে তারিখ অনুযায়ী যদি আয় হয় আয় যোগ করব, তারিখ অনুযায়ী ব্যয় হলে আমরা ব্যয় করব। তাহলে আমরা প্রথমে দেখতে পাচ্ছি 12 তারিখ আমার ব্যয় হয়েছে, বিদায় আমি বাদ দিচ্ছি, পণ্য ক্রয় করেছি, পণ্য ক্রয় কত টাকা করেছি শিক্ষার্থী বন্ধুরা, 30,000 টাকা। তাহলে এখান থেকে 30,000 টাকা মাইনাস করি আমরা, 30,000 টাকা মাইনাস করলে হয় থাকে কত 90,000 টাকা, 90,000 টাকা আমার অবশিষ্ট থাকে। তারপরে 15 তারিখ এটা লেনদেন নয়, ব্যবসায় প্রয়োজনে মনিহারি ক্রয় আবার ব্যয় হয়েছে 20 তারিখ। তারপরে 20 তারিখ আবার ক্রয় বাদ মনিহারি ক্রয়, তাই না? তাহলে যেহেতু আমি ক্রয় করেছি, মনিহারি বুঝো তো স্টেশনারি, যেমন কাগজ কালি কলম ইত্যাদি, তাহলে মনিহারি ক্রয় আছে কত টাকা আমরা দেখতে পাচ্ছি এখানে 8,000 টাকা। তাহলে এখান থেকে আমরা 8,000 টাকা বাদ দিব, 8,000 টাকা বাদ দিলে কত থাকে, 90,000 থেকে 8,000 বাদ দিলে কত থাকে শিক্ষার্থী বন্ধুরা, এখানে আছে 90,000 মাইনাস 8,000, তাহলে থাকছে 82,000 টাকা, 82,000 টাকা। তাহলে আমরা 20 তারিখের পরে চেক দ্বারা বিক্রয়, বিক্রয় করলে আয় হয়, এখন আমরা যোগ করব 25 তারিখ যোগ বিক্রয়, বিক্রয় করছি আমরা কত 25,000 টাকা, সরি 80,000 আছে বন্ধুরা, 80,000 টাকা। তাহলে যোগ করে পাই আর দোকানে ষোলো 1,62,000 টাকা, 1,62,000 টাকা। তারপরে 30 তারিখ বলছে মালিক কর্তৃক উত্তোলন, উত্তোলন অর্থাৎ ব্যয় হয়েছে, তাহলে 30 তারিখ আমরা এখানে লিখবো বাদ দিব, বাদ উত্তোলন, অর্থাৎ মালিকানা সত্ত্ব হ্রাস পেয়েছে কত 5,570 টাকা, এটা আমরা মাইনাস করে দেব। তাহলে 1,62,000 মাইনাস 5,570 টাকা বিয়োগ করে প্রায় আমরা 1,56,430 টাকা। এইখানে আবার সমাপ্তি সূচক টান দিতে হবে, এখানে আমার ব্যবসা ও উক্ত মাসের মালিকানা সত্ত্বের পরিমাণ আমরা নির্ণয় করলাম। তাহলে এখানে আমরা লিখতে পারি মোট মালিকানা সত্ত্বের পরিমাণ, ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, আজকের আলোচনা এখানে আমরা শেষ করছি, পরবর্তী আমরা 3 পর্বে যাব। ওকে, থ্যাংক ইউ।